আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের আমি পঞ্চম অধ্যায় থেকে মহামনীষী দিয়ে জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন অংশ নিয়ে। আজ ক্ষমা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন একটা অংশ হলো ক্ষমা। আমরা এই ক্ষমা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা ক্ষমা সম্পর্কে বলতে পারবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা সম্পর্কিত যে ঘটনাটা আছে এই ঘটনাটা তোমরা বলতে পারবে? কে ক্ষমার মূর্ত প্রতীক ছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু মিত্র সবাইকে কি করতেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম সত্যকেও কি করতেন? কে ক্ষমার মূর্ত প্রতীক ছিলেন? উত্তরে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার মূর্ত প্রতীক ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু মিত্র সবাইকে কি করতেন? তিনি সবাইকে ক্ষমা করতেন। শত্রু মিত্র সবাইকে ক্ষমা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম সত্যকেও কি করতেন? হাতের মুঠোয় পেয়েও প্রতিশোধ নেননি। চরম শত্রুকে হাতের মুঠোয় পেয়েও প্রতিশোধ নেননি। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদেরকে কি করে দিয়েছিলেন? মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মক্কাবাসীকে ক্ষমা করে দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা ঘটনাটি লেখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাতফানের যুদ্ধ শেষ করে বাড়িতে ফিরছিলেন। এক কাফির তার কাছে আসলো। সে একটি খোলা তরোয়ার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলল, হে মুহাম্মদ, তোমাকে কে এই তরোয়ারের আঘাত থেকে রক্ষা করবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভয়ে উত্তর দিলেন, আল্লাহ। যখন কাফির আল্লাহ শব্দটা শুনল, ভয়ে কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরোয়ার পড়ে গেল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরোয়ারটি তুলে নিয়ে তাকে প্রশ্ন করলেন, ওহে, এখন তোমাকে কে রক্ষা করবে? কাফের ব্যক্তিটি তখন খুব ভয় পেয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ক্ষমা চাইলে তিনি তাকে ক্ষমা করে দিলেন। শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ থাকবে কে ক্ষমার মূর্ত প্রতীক ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু মিত্র সবাইকে কি করতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম শত্রুকেও কি করতেন, মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীকে কি করে দিয়েছিলেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা সম্পর্কিত যে ঘটনাটা আছে পাঠ্য বইয়ে সেই ঘটনাটি তোমরা লিখবে। অবশ্যই বাড়ির কাজগুলো খাতায় লিখবে, ছবি তোলে আমার ইনবক্সে নাম শ্রেণী উল্লেখ করে পাঠাবে। আল্লাহ হাফেজ।